Hi viewers, Assalamualaikum. Welcome to my new another video. So viewers, আমি দাঁড়িয়ে আছি এখন জৈন্তাপুর উপজেলার সারীঘাট নামক স্থানে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাজবাড়িটা রাস্তার মধ্যখানে। তো viewers, আসলে এই রাস্তার মধ্যখানে যে রাজবাড়িটা এটা হলো যে জৈন্তেশ্বরী রানী যখন কোথাও বেড়াতে যেতেন, মনে করেন যে সিলেট বা সিলেটের বাইরে, তখন এই রাজবাড়িটা উনি বিশ্রাম নেওয়ার জন্য এই রাজঘরটা তৈরি করেছিলেন। এটা কথিত কথা জানি না কতটুকু সত্য। তো ভিউয়ার্স, আমি আজ এই রাজবাড়ির কিছু অংশ দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স দেখেন দুই থেকে রাস্তা, এদিক দিয়ে সিলেট থেকে জাফলং আসার জন্য, আর এই রাস্তাটা জাফলং থেকে সিলেট যাওয়ার জন্য, আর ঠিক মাঝখানে এই রাজবাড়িটা বা রাজগড়টা। ভিউয়ার্স, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই রাজগড়ের একদম কাছে চলে আসছি, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এটি হলো জাফলং থেকে সিলেট যাওয়ার মধ্যখানে সারীঘাট নামক স্থানে এই রাজবাড়িটা। দেখুন ভিউয়ার্স, খুবই সুন্দর প্রাগৈতিহাসিক একটি রাজগড় বা রাজবাড়ি। ভিউয়ার্স, জাফলং টু সিলেট হাইওয়ে রোড। দেখেন ভিউয়ার্স প্রবেশ পথ, আসলে এর ভিতরে কিছুই নেই, পাকা বর্তমানে কিছুই নেই। আর ঠিক ওই পাশেই পর্যটন স্পট লালাকাল যাওয়ার রাস্তা। ভিউয়ার্স দেখেন এই যে রাস্তাটা, এটা এই দিক দিয়া মানুষ লালাকাল পর্যটন স্পটে যায়। 10 কিলোমিটার ভিতরে হবে লালাকাল পিকনিক স্পট। ভিউয়ার্স, মূল মহলটি আর দুপাশে রাস্তা, জাফলং টু সিলেট হাইওয়ে রোড। ওকে ভিউয়ার্স, আমরা সামনে একটি টিলা, যেটাকে ডৌডিক টিলা বলে বা সারীঘাটের টিলা বলে, আমরা ওই টিলাটায় একটু যাওয়ার চেষ্টা করবো এবং টিলার উপরে উঠে দেখার চেষ্টা করবো যে ওইখানটায় আসলে ঠিক কি আছে। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি সারীঘাটের সেই টিলায়। এই যে টিলার প্রবেশ মুখ, এটা রাস্তার রাজবাড়ির ঠিক পশ্চিমে যে মসজিদ, মসজিদের এই দিক দিয়ে রাস্তাটা। তো ভিউয়ার্স, আমরা এখন এই টিলার উপরে উঠবো এবং দেখবো এখানে কি আছে। তো চলেন দেখি এই টিলার উপরে কি আছে। ভিউয়ার্স দেখেন, আমরা এখন টিলার উপরে উঠতেছি। এই যে চতুর্দিকে জঙ্গল এবং বড় বড় টিলা, পাহাড়ের সমান টিলা। এই যে ভিউয়ার্স দেখেন, এই টিলাটা অনেক উপরে চলে আসছে। সাধারণত এই টিলায় কেউ যায় না, কারণ এখানে মানুষের আনাগোনা খুবই কম পর্যটক এই টিলার উপরে উঠে। আর যারা লোকাল স্থানীয়, এরাই চীনের টিলাটার আশপাশ বা টিলাটার সম্বন্ধে, যার কারণে টুরিস্টদের সংখ্যা খুবই কম আসে এই টিলায়। আর সবচেয়ে বড় কথা হলো ভিউয়ার্স, এই টিলায় প্রচুর বানর এবং বন্যপ্রাণীও আছে। সেই সাথে শুনলাম স্থানীয় লোকেরা বলে যে বাঘও দেখা যায় মাঝে মাঝে, খুবই নির্জন। তো ভিউয়ার্স দেখেন, আমি একটু উপরে উঠতেছি, টিলা সম্পূর্ণ উপরে উঠবো। এই যে নিচে মানুষের বাড়িঘর। তো আমরা আরো উপরে উঠবো পাহাড়ের একদম চূড়ায়। এই যে চতুর্দিকে জঙ্গল, গাছপালা, বড় বড় টিলা। দেখেন ভিউয়ার্স, এটা জৈন্তাপুর উপজেলার সারীঘাটের ডৌডিক নামক স্থানে পড়েছে এই পাহাড়টি। ভিউয়ার্স, একদম সরু আঁকা বাঁকা পথ, খুবই বিপজ্জনক রাস্তা। এই যে মানুষের ঘর বাড়ি। দেখেন ভিউয়ার্স, আমরা কতটুকু উপরে উঠছি। এই যে হাওড় এলাকা, সম্পূর্ণ হাওড় এলাকা দেখা যাচ্ছে। এই যে নিচে ছোটো ছোটো বাড়িঘর। তো ভিউয়ার্স, আমরা আরেকটু উপরে উঠবো, চলেন। আসলে দুর্গম হওয়ায় এখানে মানুষের আনাগোনা বা টুরিস্টের আনাগোনা একদম কম। এখানে একটি টিলা নয়, পরপর কয়েকটি টিলা আছে। এই যে ভিউয়ার্স, তো সবচেয়ে বড় টিলা উপরে, আমরা এই উপরে উঠবো, চলেন। এই ভিউয়ার্স, আমরা এখন সবচেয়ে বড় টিলার উপরে উঠবো, দেখবো এই বড় টিলার উপরে কি আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত উপরে আমরা চলে আসছি। এই যে নিচে ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে। আর ওই যে হাইওয়ে রোড, সিলেট টু জাফলং হাইওয়ে রোড। চলেন আমরা আরও উপরে উঠি। চতুর্দিকে শুধু জঙ্গল, বন জঙ্গল, বন জঙ্গলের অভয়ারণ্য। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত উপরে আমরা চলে আসছি। এই যে পাশেই সিলেট টু জাফলং হাইওয়ে রোড। ভিউয়ার্স, আমরা মোটামুটি টিলার মধ্যখানে পৌঁছে গেছি। এইটুকু পথ উপরে উঠলেই টিলার একদম উপরে আমরা চলে যাব। দেখেন ভিউয়ার্স, খুবই নির্জন একটি জায়গা। তো দেখেন ভিউয়ার্স, আমরা প্রায় অনেকটাই উপরে উঠে গেছি এই টিলার। এটা সবচেয়ে উঁচু টিলা। এরকম আরও কয়েকটা টিলা আছে এই সারীঘাটে, তবে এটাই সবচেয়ে উঁচু টিলা। একদম নির্জন, শুশান, এখানে কোনো মানুষের ঘর বাড়ি নেই, শুধু চারিদিকে বন জঙ্গলে বিস্তৃত এই টিলাগুলা। তো দেখেন ভিউয়ার্স, আমরা এইটুকু ওঠার পরে আমরা একদম টিলার উপরে চলে যাব। খুবই দুর্গম রাস্তা। এই যে ভিউয়ার্স, আমরা একদম টিলার উপরে চলে আসছি। এই যে দেখেন ভিউয়ার্স, সারি নদী দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, ওটা মূলত সারি নদী। টিলার একদম উপরে আমরা, দেখতেই পাচ্ছেন কতটুকু বিপজ্জনক এবং দুর্গম এলাকা। তো ভিউয়ার্স, আমরা টিলার একদম উপরে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আরো টিলা আছে, টিলার সরু সরু রাস্তা দেখা যাচ্ছে। তো আসলে এই টিলাকে গরিবের সাজেক বললেই চলে। এই যে ভিউয়ার্স, এটা গরিবের সাজেক বললেই চলে, অনেকটা সাজেকের মতোই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা টিলা কতটুকু উপরে উঠছি, একদম চূড়ায় উঠে গেছি। আরও ৪-৫টা টিলা আছে ওইদিকে, তবে এটা সবচেয়ে বড় টিলা সারীঘাটের ডৌডিক নামক স্থানে। এই টিলাটি মেইন রোডের পাশেই, যাকে আমি সীমিত স্বরে বললাম যে গরিবের সাজেক, অনেকটা সাজেকের মতো। তো ভিউয়ার্স দেখেন, আমরা এই টিলার একদম উপরে, এই যে উপরের ভিউ। আসলে এখানে অনেক দুর্গম এবং অনেক উঁচু, এখানে সাধারণ মানুষ বা ট্যুরিস্টের আনাগোনা খুবই কম, বা নেই বললেই চলে। তো আমি আমার ব্লগের দ্বারা আমি দেখানোর চেষ্টা করলাম উপরের কিছু দৃশ্য। তো ভিউয়ার্স আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।